যাত্রা রক্ষা পেশা তাই তো আমি নিয়েছিলাম, কিন্তু আমি কিছুই করতে পারিনি, পারিনি বলেই আজ আমি লাঞ্ছিত, পারিনি বলেই আজ আমি তোমাদের উপহাস করতে পারি। আমাদের ভারতের পরে ইচ্ছিতা তো উচিত ছিল, আমি যদি নিশ্চিত তার আমি দিন কাটাতে চাইতাম তাহলে কারোর সঙ্গে আমি কোনো ধরনের বন্ধুত্ব করে হতো না। নিজের রাজ্যে সকলকে অন্যায় আবদার পূর্ণ করে নিজের রাজ্যে নিজের প্রাসাদে আমি বিলাসের স্রোতে হাঁটতে পারতাম, ঘুরতে পারতাম, দলীয় যেতে পারতাম, তা চাইনি বলেই কি আজ তোমাদের বিচারে আমি অপরাধী। বিশ্বাস করো শুধু তারই জন্যে বাংলা বিহার বিস্তারের পথে একান্তরে সংগ্রাম করে আমি কার মতো ছুটে বেরিয়েছি, তারই পুরস্কার কে কণ্ঠকাসন, তারই পুরস্কার কে ছিন্ন পাদুক, তারই পুরস্কার কে তস্ত লক্ষ বাঞ্ছনা। হুজুর আমরা সব কিছুই করিনি, গুরুকে আমাদের দিয়ে সব কাজ করিয়েছে। যাহা তোমাকে আমরা যতদিনই ভালোবাসি, আমি জানি, আমি জানি তোমরা আমার ভালোবাসো। কলকাতা দলে করে আমি যখন ফিরে এলাম তখন তোমরা এই মুর্শিদাবাদের অধিবাসীরা যে জয় উৎসব আয়োজন করছিলে আজ আমার দৃষ্টিতে উজ্জ্বল হয়ে রয়েছে। কুটির থেকে সৌন্দর্যটা আলো সজ্জায় সজ্জিত, রাজপথে ফুলের গালিচা, তরুণে তরুণে নববধ্বনি, নিত্য নরনারীর কণ্ঠে সিরাজের জয় নাথ, এই সবই ছিল তোমাদের প্রীতির পরিচয়। খবর দিই না, আমরা তো ঘুমাতে যাবো না, শুধু মিশাটা খেয়ে আমি কি যাবো না। আমি জানি আজও পলাশীর প্রান্তরে পরাজয় স্বীকার করি আমাকে যদি ফিরে আসতে রাখতো তাহলে তোমরা তেমনি ভাবে আমাকে অভ্যর্থনা জানাতে, কিন্তু কেন এই পরাজয়, কেন তোমরা আমি আসছ। হুজুর আমরা দুর্বল, হাজার হাজার সৈন্য পলাশীর মাঠে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পেছন থেকে পরাজয় এসে সকলের গলাতে লাঞ্ছনার কালি মামা দিয়ে দিয়ে গেল। কে কৈফল দেবে, একা তোমাদের নবাব নাকি তোমাদের সুনাম ধরা, কোথায় দেবে, কোথায় সুনাম ধরা, কোথায় রাজা রাজ বল্লভ ধরা যখন যে ডাকো তাদের এই দরবারে দাও তাদের দণ্ড। আমি তো এসেছি তোমাদের দণ্ড গ্রহণ করবার জন্য, আমি তো তোমাদের সামনে দাঁড়িয়েছি। তুমি আমাদের রাজা, সত্যি যদি তাই জানো, সত্যি যদি বিশ্বাস করো তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ হচ্ছে তো তবে এসো এসো ভাই সব সকলে মিলে আরেকবার চেষ্টা করে দেখি। পলাশীর প্রান্তরে যে রত্ন আমরা খেলায় খাইয়েছি বঙ্গদণ্ডের কলকে আবার তা ফিরে দিতে পারি কিনা।